নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি উত্তরা গণভবন অসাধারণ স্থাপত্যশৈলীর কারণে দেশ বিদেশের পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। একে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। গণভবনের ভেতরে গ্র্যান্ড মাদার্স হাউস দখলমুক্ত করা হয়েছে। এছাড়া সংগ্রহশালা ও চিড়াখানা স্থাপন এবং নতুন বাগান সৃজন করে 80% জায়গা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের। অনেক গুছানো জায়গা, এটা দেখে ভালো লাগছে আর কি। পুরাতন জিনিসপত্র দেখার আগ্রহ আসলে আমাদের সব সময়ই, এজন্য এখানে আসা। যে জিনিসগুলো আমরা আগে দেখিনি সেগুলো দেখতে পেলাম। আশপাশে কোথাও রেস্টুরেন্ট বা হোটেল এরকম কিছু নাই যে আমরা থাকতে পারবো। ট্যুরিস্টদের শুধু নিরাপত্তা নয়, আমাদের কাছে যে কোনো রকম সহায়তা চায় সেই সহায়তা দেওয়ার জন্য আমরা আগ্রহী এবং তাদেরকে সহায়তা দিয়ে থাকি। বিপুল বৃক্ষ সম্ভারের কারণে ছায়াশীতল পরিবেশ গণভবনের বিশাল এলাকা জুড়ে। তবে অবৈধ দখলদারিত্বের কারণে সম্মুখ ভাগ এখন অনেকটাই বৃক্ষশূন্য। যে বেদখল রয়েছে গণভবনের জায়গা, এটা উন্মুক্ত করে এটা আরো সৌন্দর্য বৃদ্ধি করা হোক। এই দখলদারদেরকে উচ্ছেদ করে সেখানে ফুলের বাগান করা যেতে পারে, আবাসিক হোটেল নির্মাণ করা যেতে পারে। গণভবনের ঐতিহ্য রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক। এখন বাইরেটা আমরা যে বৃহৎ একটা পরিকল্পনা করেছি সেটার সঙ্গে ভেতরের পরিকল্পনাটুকু অ্যাটাচ করে আমরা খুব শীঘ্রই ওদেরকে দখলমুক্ত করে দেব। 1734 সালে প্রায় 42 একর জমির উপর গড়ে ওঠে দীঘাপতিয়া রাজবাড়ি। আর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। নাটোর উত্তরা গণভবনে শুরু হয়েছে নতুনভাবে সজ্জিতকরণের কাজ। এই কাজের পাশাপাশি সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এমনটাই প্রত্যাশা করছেন এ অঞ্চলের মানুষেরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই।